একদিন এক সাহাবী বলতেন, এক চাঁদ রাতে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে একবার তাকাচ্ছি আর আসমানের দিকে একবার তাকাচ্ছি। সাহাবী বললেন, চাঁদ রাতে আমি একবার নবীজির দিকে তাকাই আর একবার চাঁদের দিকে তাকাই, জ্যোৎস্নার দিকে তাকাই, দুইটার ভিতরে আমি পার্থক্য করা শুরু করলাম কতটা সুন্দর কে সুন্দর হবে। এবার সাহাবী বলেন, আমি আসমানের দিকে তাকাই, আমি চাঁদের দিকে তাকাই, জ্যোৎস্নার দিকে তাকাই, আরেকবার আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকাই, আমি আসমানের চাঁদ এবং নবীজির মুখের ভিতরে পার্থক্য করে দেখি, ওই আসমানের চাঁদের চাইতে আমার নবীজির মুখখানা বেশি উজ্জ্বল। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। একদিন এক সাহাবী বলতেন, এক চাঁদ রাতে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে একবার তাকাচ্ছি আর আসমানের দিকে একবার তাকাচ্ছি। সাহাবী বললেন, চাঁদ রাতে আমি একবার নবীজির দিকে তাকাই আর একবার চাঁদের দিকে তাকাই, জ্যোৎস্নার দিকে তাকাই, দুইটার ভিতরে আমি পার্থক্য করা শুরু করলাম কতটা সুন্দর কে সুন্দর হবে। এবার সাহাবী বলেন, আমি আসমানের দিকে তাকাই, আমি চাঁদের দিকে তাকাই, জ্যোৎস্নার দিকে তাকাই, আরেকবার আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকাই, আমি আসমানের চাঁদ এবং নবীজির মুখের ভিতরে পার্থক্য করে দেখি, ওই আসমানের চাঁদের চাইতে আমার নবীজির মুখখানা বেশি উজ্জ্বল। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ।